আসসালামু আলাইকুম একটা ছুম বৃষ্টির দারুণ বাদল দিনে আমি উমা মোস্তফা আপনাদের সবাইকে আমার নতুন একটা এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি আছি এই মুহূর্তে নাটোরের লালপুরে লালপুর হচ্ছে বাংলাদেশের সেই জায়গাটা যেখানে সবচাইতে বেশি কম বেশি হয় এখানে গরমও কিন্তু সবচাইতে একটা আবহাওয়া জায়গাটাতে তো আমি আজকে বলবো লাকি কারণ এই জায়গাটাতে একেবারে বৃষ্টি হয় না সেখানে কিন্তু আজকে সামহ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে আমি কিন্তু টুকটুক করে চলে যাচ্ছি ট্রেন স্টেশনের দিকে আমি লালপুর থেকে যাচ্ছি এখন আব্দুলপুরে আব্দুলপুরে রয়েছে ট্রেন স্টেশন তো সেখানে যাচ্ছি আর এই গ্রামের পথ গুলোতে বৃষ্টির পানি সুন্দর মতন করে কিন্তু ভোরে টৈটুম্বুর হয়ে রয়েছে আর কথা বলতে বলতে ভিউ দেখাতে দেখাতে আমি কিন্তু চলে এসেছি আব্দুলপুর ট্রেন স্টেশনে ট্রেনটা যেই সময় আসলে আসার কথা ছিল সকাল আটটা সেই সময় না এসে এসেছে এক ঘন্টা লেট করে মানে নটা বিশের দিকে তো কিছুই করা নেই এটা হচ্ছে রাজশাহী থেকে এসেছিল সিল্ক সিটির স্পেশাল যে ট্রেন গুলো আছে সেগুলো তো যাই হোক আমি আমি ট্রেনে যাচ্ছি একা একা করে এই প্রথমবারের মতন এর আগে বাংলাদেশে আমার ট্রেনে চলা সৌভাগ্য হয়েছে এই নাটোরে আসার সুবাদেই মাসুমের সাথে তো একা একা ট্রেনে যাচ্ছি প্রথমবারের মতন একটু ভয় লাগছে আবার নিজেকে নিজে সাহস জোগাচ্ছি বিকজ সব সাথেই কিন্তু ছেলে বলেন মেয়ে বলেন আমাদের সবারই মানিয়ে নিয়ে চলাটা সব চাইতে বুদ্ধিমানের কাজ তো যাই হোক পথের ভিউ গুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে খুব একটা ক্লিপিং নেওয়া হয়নি গত তিন চার দিন প্রচুর ব্যস্ত ছিলাম আর সবকিছু মিলে এত ড্রাউজি ড্রাউজি ফিল হচ্ছিল কিছুক্ষণ পর পর তো যাই হোক আমরা লালপুর থেকে চার সাড়ে চার ঘন্টার ভেতরে বড়জোর পাঁচ ঘন্টার ভেতরে ঢাকাতে চলে আসবো খুব যে দূরে সেটাও না আর ওই যে বেশি যে ঘুম আসছে সে কারণে কিন্তু কফি নিয়ে নিলাম তো কফিতে এত বেশি চিনি ছিল যে আমার মতন অতিরিক্ত চিনি খাওয়া মানুষও বলছে বাবারে বাবা কি কত পরিমানে চিনি দেওয়া হয়েছে আর ওইদিকে যে চলন বিল এটা সেটা অনেক সুন্দর সুন্দর জায়গা দিয়ে কিন্তু ক্রস করছিল ট্রেন গুলো যেগুলো দেখে আমার আসলে ভালো লাগছিল আমাদের বাংলাদেশে কিন্তু দেখার মতন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো ইনশাল্লাহ আল্লাহ তালা যখন অপরচুনিটি দিবেন অবশ্যই আমার খুব ইচ্ছে পুরা বাংলাদেশের যতগুলো জেলা আছে সবগুলো এক্সপ্লোর করবো এবং কে আপনাদের সাথে শেয়ার করব তো এই ধরনের জিনিসগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল আজকে বৃষ্টির সুবাদ বলেন বা বিগত কয়েকদিনে পানি কিন্তু কিছুটা হলো রাইজ করেছে যমুনাতে যদিও বর্তমানের যমুনা নদীর যে অবস্থা যে সময় যমুনা নদীর উপরে যমুনা সেতু হয়েছিল দুটার ভেতরে কিন্তু আকাশ পাতাল একেবারে পার্থক্য ওই সময় প্রচুর প্রচুর পানি ছিল ইভেন্ট আজ থেকে 15 বছর আগে আমার যখন বিয়ে সময় এসেছিলাম এই জায়গাগুলোতে বিয়ের পর পর সেই সময়ও কিন্তু যমুনা নদীতে এর থেকেও প্রচুর পরিমাণে পানি সিজনে ছিল যাই হোক সেই গল্প আরেকদিন দিন করা হবে তো আপাতত তো

আমি সেভাবে বলিনি যে আজকে আসবো তো আমি সারপ্রাইজ দিয়ে তো চলে এসেছি আর অন্যদিকে সারপ্রাইজ দিয়ে কিন্তু আমার জন্য এই বাদল দিদি আমার প্রিয় খাবারটা অলরেডি খালা তৈরি করে ফেলেছে তো খিচুড়ি খেলাম আর অন্যদিকে এটার সাথে কিন্তু ছিল গরুর মাংস ছিল তার আগে ভালো মতন করে গোচল করে ফেললাম একটু নামাজ পড়লাম সবকিছু মিলে এখন লাঞ্চ করতে বসেছি যদিও বাসায় সবকিছু করে রেডি হতে হতে সাড়ে চারটার মতো সময় বেজে গিয়েছিল আর এর পরে আমি তো মা হাজার হলেও কিন্তু আমার অনেক রেসপন্সিবিলিটি আছে যেহেতু বাসায় চলে এসেছি তো বিকেলের নাস্তার আয়োজনটা করতেই হবে যেহেতু বিকালের সময় চলে এসেছিল তো আমি পিজার ডো অলরেডি কিন্তু রূপাকে বলেছিলাম রেডি করে রাখতে তো রূপা খুব সুন্দর মতন করে পিজার ডোটা রেডি করে রেখেছিল যদিও খুব একটা রাইজ হয়নি তো কিছু টেকনিক্যাল ইডোর কিন্তু সে তৈরি করে ফেলেছিল তো এর শোকে কোনো অসুবিধা নেই ছোট মানুষ ও যে শিখছে ওকে শিখাতে পারছি সেটাই হচ্ছে বড় কথা তো এই পিজার ডোটাকে আমি ভালো মতন করে কিন্তু এই যে এরকম করে পাড়ি দিয়ে নিচ্ছি সাধারণত ইস্ট জাতীয় যে খাবার খাবারগুলো আমরা তৈরি করে থাকি সেগুলোতে কিন্তু ময়ানটাকে এরকম করে একটু এলোমেলো বাড়ি দিয়ে নিলে ভালো হয় তো যাই হোক অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমার এই যে স্টোনের এটা কোথা থেকে নেওয়া এটা আমাকে গিফট করেছিল স্টোন বিড়ি তো ওনাদের পেজের লিঙ্কটা যদি আপনাদের দরকার হয় জানাবেন আমি আপনাদেরকে দিয়ে দিব আপাতত আমি এই ডোটা থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চ আমি চেষ্টা করছি আহ ডো গুলোকে ছোট ছোট করে নেওয়ার আর এইগুলো দিয়ে আমি বানাবো একটা স্পাইরাল ব্রেডের এর মতন আমি কিন্তু মনে আছে কিনা জানি না কিছুদিন আগে একটা বুলের পিজার রেসিপি শেয়ার করেছিলাম তাই আজকে কিন্তু বাড়তি করে সেই একই রেসিপি শেয়ার করছি না তো ওইটা যারা মিস করে গেছেন কমেন্ট করে জানাবেন ওটা লিঙ্কটা দিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন এই ফিলারটা কি করে তৈরি করা হয়েছে কিংবা এই ডোটা কিভাবে তৈরি করা হয়েছে আপাতত আমি তো এটাকে একটু এলোমেলো শেপ করে তো দেখতেই পাচ্ছেন লম্বাটে করে নিয়েছিলাম ধারালো ছুরির সাহায্যে এগুলোকে আমি সুন্দর মতন করে সাইড দিয়ে কেটে কেটে দিচ্ছি এবং এখন কাটা কুটু করার পরে আমার যেটা হচ্ছে কাজ এটাকে একটা স্পাইরাল একটা শেপ দাও বা একটা বেনি বেনি টাইপের একটু করে শেপ দাও আহামরে কোনো কিছু না যেহেতু জার্নি থেকে ফিরেছি এত পারফেক্ট ভাবে সবকিছু করার কোনো ইচ্ছে ছিল না আর ছোট ছোট করে বানাচ্ছি তো মানে বাসার প্রতিটা সদস্যের জন্য এক থেকে দুপিস পিস করে তো সবকিছু মিলে যেটা হচ্ছে যে বাচ্চারা ধরেন দু পিস খাবে আমরা বড়রা এক পিস করে খেলে আমাদের জন্য যথেষ্ট তো একটা একটা করে এরকম করে বানাচ্ছি আর এই ট্রেতে তো আমি প্লেস করে ফেলছি এই ট্রেটাকে আবার ভালো করে তেল দিয়ে গ্রিস করে নিয়েছিলাম তো আরেকটা বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি আমার ছোটবেলা থেকে সব সময় মনে হয় যে আমি যতই ব্যস্ত থাকি না কেন বা যতই ক্লান্ত থাকি না কেন আমাকে ফ্যামিলিকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে আমি আমার প্রফেশনটাকে প্রফেশনের জায়গায় রেখেছি ফ্যামিলির প্রায়োরিটি ফ্যামিলির প্রায়োরিটিটাকে আমি সবার আগে দিয়েছি এবং সে কারণে আমার সব সময় দেখবেন যে আমি যতই ব্যস্ত থাকি না কেন সেটা আমার অফিসিয়াল কাজে হোক আমার কুকিং ক্লাস হোক সবকিছুর উর্ধে কিন্তু আমার পরিবার তো যাই হোক এই গল্প আরেকদিন করব আপনাদের সাথে শেয়ার করব আপাতত কোনো মতে এলোমেলো ভাবে করে কিন্তু করছি বাচ্চারা আবার আমার হাতে তৈরি খাবার খেতে ভীষণ পছন্দ করে আর যেহেতু অনেকদিন পরে দেখা হচ্ছে বাচ্চাদের সাথে প্রায় আমি তিন চার দিন ছিলাম না ঢাকার বাইরে ছিলাম তো ওই যে যেটা শুরুতেই দেখেছিলেন লালপুরে ছিলাম তো সে কারণে যেটা হয়েছে যে আমি বাহিরে থেকে খাবার ফুড পান্ডা দিয়ে অর্ডার করে দিলেও আছে না যে মার হাতের খাবারের কিন্তু স্বাদ আসলে অনবদ্য হয় আপনার আমার আমাদের সবারই কিন্তু প্রিয় মার হাতের খাবার তো যাই হোক আর গল্প না বাড়ায় প্রত্যেকটাকে রেডি করে ফেলি এবং ওভেনে কিন্তু আমি এটাকে ভালো মতন করে একটু বেক করতে দিচ্ছি আচ্ছা যাদের বাসে ওভেন নেই তারা কিন্তু চাইলে এটাকে চুলোতে যেভাবে করে আসলে পাতিলের ভেতরে দেখা যায় যে লবণ দিয়ে স্ট্যান্ড দিয়ে একটু প্রিহিটেড করে নিয়ে তারপরে করে থাকে সেভাবে করেও করতে পারবেন যদি আপনি চুলোতে বেকিং করে থাকে। তাহলে সেম ভাবে এই জিনিসগুলো বানিয়ে কিন্তু সেখানে ট্রাই করতে পারেন তো যাই হোক কথা না বাড়াই তো সবগুলো তো আমি এগুলো রেডি করে ফেলেছি খুবই এলোমেলো দেখতে হয়েছে কিন্তু সারটা কিন্তু অসাধারণ ছিল কথা দিতে তো সে কারণে না এত পারফেক্ট ভাবে তৈরি করার মতন এনার্জি সাম হোক কোথাও না কোথাও মিসিং ছিল তো প্রিহিট করা ছিল আমার ওভেনটা আমার ওভেনটা হচ্ছে একশো লিটার ভীষণ বড় তো এই ওভেনের হিসাব অনুযায়ী আমি একশো ষাট ডিগ্রি মানে ওয়ান ডিগ্রিতে আমি কিন্তু এটাকে বেক করতে দিই আপনারা যদি আমার রেসিপি ফলো করে এটা করেন আপনার ওভেনের সাইজটা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ তাহলে আমি প্রপার টাইমিংটা আপনাদের ডেফিনেটলি বলে দিব আর টেম্পারেচারটাও বলে দিব কারণ আমার ওভেন বড় দেখে টেম্পারেচার বেশি যাদের ওভেন ছোট তাদের টেম্পারেচার কম হবে কিন্তু কতটা কম হবে সেটার জন্য কমেন্ট করে জানাতে হবে ওভেনের সাইজটা আপাতত একটা ডিমকে সুন্দর মতন করে ফেটিয়ে নিয়েছি একটু লবণ যোগ করে দিয়েছিলাম চাইলে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারে এবং এখন আমার কাজ হবে এটা এই যে বানগুলো বানিয়েছে স্পাইরাল পান বা মিট পান এগুলোর উপরে একটু সুন্দর করে কিন্তু আমি এরকম করে দিয়ে দিচ্ছি এটাকে আবার আমি ওভেন দিয়ে আরো দু থেকে তিন মিনিট রেখে দিচ্ছি ওভেনে হতে আমি চলে গিয়েছিলাম আমাদের খাবার যে পরিবেশন করার টেবিলটা সেখানে তো ওখানে যেয়ে দেখে আমার ছোট মেয়ে আগে থেকেই খুবই সুন্দর করে যা যা ক্লিন করা হয়েছে সেগুলো মুছে দিচ্ছে ইভেন শুধু এই যে গুলো সেগুলোই না ডিশের নিচে একটু পানি পড়েছিল সেটাকেও পরিষ্কার করে নিচ্ছে ছোট থেকে কিন্তু বাচ্চাদেরকে এরকম ছোট ছোট কাজ বা রেসপন্সিবিলিটি দিলে দেখবেন বড় হয়ে এরা যখন নিজেদের সংসার করবে কিংবা দেশের বাইরে পড়তে জব করতে যাবে তখন কিন্তু এতটা কষ্ট ফিল হবে না যতটা আমার হয়েছিল কেনাটাতে পড়তে যাওয়ার সময় যাই হোক সেই গল্প কোনো আর এক সময় বলবো আপাতত এটা তো ওভেনে সুন্দর করে বেক হচ্ছে দারুণ একটা ঘ্রান বের হয়েছিল ঝাল ঝাল আমার ঝাল খেতে ভীষণ পছন্দ লাগে এবং কম বেশি আপনারা যারা আমাকে ফলো করেন তারা জানেন তো এটা হচ্ছে আমার ফাইনাল আউটকাম দেখতে খুব একটা ভালো হয়নি কিন্তু কিন্তু বিশ্বাস করুন মজার হয়েছিল তো খেতে খেতে আজকের এই এপিসোডটা তো এখানেই শেষ করে দিচ্ছি আগামীকাল আসবো নতুন আরেকটা এপিসোড গল্প আড্ডা নিয়ে আপনাদের সাথে আপাতত যদি আমাকে আজকে ফেসবুকে থেকে থাকেন পেজটা ফলো করতে ভুলবেন না ইউটিউব চ্যানেলে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাইরে তবে এখান থেকে মাস্ট এই মজার সস কিন্তু কিনতেই পারেন স্টার্ন পিকেন্স ভীষণ ভীষণ মজার স্বাদ আপনারা কিন্তু চাইলে এটার একটা সিঙ্গেল করেও কিনতে পারেন ওনাদের কাছ থেকে আবার চাইলে এরকম পুরো একদম পুরো ফুল সেট ধরেও কিন্তু নিতেই পারে তো আমি তো চললাম মজা করে বাসার সবাইকে নিয়ে খেতে আর আশা করছি আপনাদেরকে আবার পাবো সামনের কোনো এপিসোডে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথেই থাকবেন বাই দ্য ওয়ে আমি কিন্তু ইনস্টাতে এখন অ্যাক্টিভ হয়েছি তবে টিকটকে আর আগের মতন অ্যাক্টিভ নেই কিন্তু যদি আপনি চান আমাকে কিন্তু চাইলে সেখানেও ফলো করতেই পারে আপাতত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ حافظ السلام عليكم